নমস্কার বন্ধুরা, গার্ডেনিং উইথ ব্লগিং মিতালি চ্যানেলে সবাইকে স্বাগত আমার একটা নতুন ভিডিওর সাথে। তো এতদিন তো আমার ছাদের গাছগুলো তো আপনাদের সাথে শেয়ার করেছি, আর আজকে আমি একটা ভিডিওর মধ্যে দেখাবো আমার ছাদের সবচেয়ে সেরা ফলের গাছগুলো এবং তাতে কেমন ফল ধরেছে আজকে আমার এই ভিডিওতে শেয়ার করব। তো আমি এক এক করে এক একটা গাছের কাছে ক্যামেরা দেখাবো এবং ফলগুলো দেখাবো। তো চলুন আমি একটা একটা করে গাছগুলো দেখাচ্ছি। এইটা যেটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু এই যে নাভিচিহ্ন, অর্থাৎ এটা নেভাল অরেঞ্জ। এইদিকেও কটা ফল ধরেছে, এই যে এই যে এটা হলো নেভাল অরেঞ্জ। এর সাইজও কিন্তু মানে খুব বড় বড় হয়, দেখুন। আগের বছর এই গাছের ফল আমি টেস্ট করিয়ে জানিয়েছি এবং তাতে কিন্তু অনেকের পজিটিভ রেসপন্স আমি পেয়েছি। আর এই গাছের ফল আমি এবার একটু কম হয়েছে কারণ আমার যত্নের অভাবে। তো এইটা তো গেল আমার ছাদের প্রথম নেভাল অরেঞ্জ গাছ, আর যেটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম এটাও কিন্তু একটা সাকসেসফুল ফল সাইট্রাসের মধ্যে। ছাদের ভিয়েতনাম মালটা, তো এটা এখনও ম্যাচোর হয়নি, এটা যখন ম্যাচোর হবে তখন আরও বড় বড় হবে। কিন্তু আমার গাছের শেপটা আমি দেখাতে বলবো, এখানে একটু দেখি ক্যামেরাটা, ডাল দেখো প্রায় ভাঙার পর্যায়ে। এই যে কটা আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা এখানে, আর এখানে আছে একটা, এই একটা ডালের মধ্যে। তারপর নিচে তো এই যে আছে, এটা তো ডাল সাইজ মানে ভারী। এরকম একটা গাছ যদি আপনার আপনার ছাদে লাগাতে পারেন তাহলে আশা করি আপনাদের খাওয়ার কাজ হয়ে যাবে। তো এটাও কিন্তু আমার ছাদের একটা সাকসেসফুল সাইট্রাস জাতীয় ফল। এর পরবর্তীকালে আমি যেটা দেখাবো, তো তৃতীয়ত আমি যে গাছটা দেখাচ্ছি এটা হলো আমার ছাদের ব্লাড অরেঞ্জ। আমি যখন এনেছিলাম গাছটা তখন এটা ব্লাড অরেঞ্জ বলে এনেছি, কিন্তু ভাগ্যবশত এটা আগের বছরও কিন্তু এরকমই ফল হয়েছিল, কিন্তু এর আসল যে রেজাল্ট সেটা কিন্তু আমি পাইনি, কারণ হনুমান সব ফলগুলো খেয়ে নিয়েছিল। আমি চেষ্টা করেছিলাম নেট ঠেট দিয়ে ঢাকার, কিন্তু তাও হনুমান খেয়ে নিয়েছে। তো এবছর আশা করি আমি যে রেজাল্টটা সেটা আমি দেখতে পারবো এবং আপনাদের সাথে শেয়ার করতে পারবো। ফল কিন্তু ভালোই হয়েছে, এর ফলনও, আর খেতেও আমি এটা আশা করি কাটবো কয়েকদিনের মধ্যে, তারপর সেই ভিডিওটা আমি শেয়ার করব আপনাদের সাথে যে এই অবস্থায় খেতে কেমন এই লেবুটা। তো এখন যে গাছটা আমি দেখাচ্ছি এটা হলো আমার ছাদের হোয়াইট লঙ্ঘন। এর ভিডিওটা আমি আপলোড করে দিয়েছি, আপনারা অনেকেই দেখেছেন, যারা দেখেননি তারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে ভিজিট করে দেখে নেবেন। এতে দেখুন সেই ভিডিওতে মানে আমার গাছের চেহারা কেমন ছিল, ফল ছিল কতগুলো, কিন্তু আপাতত আমার গাছে এখন একটাও ফল নেই, কারণ হনুমানের সব খেয়ে নিয়েছে। কারণ আমি জানিয়েছিলাম এর টেস্ট মানে খুবই মিষ্টি হয় এই হোয়াইট লঙ্ঘন খেতে। তো দেখুন এখানে অনেক ফল ছিল, অনেক কত বড় বড় ফল ছিল, কিন্তু একটাও নেই, সব হনুমানে সেই দিনই এসে, যেদিন ভিডিওটা আমি করলাম সেই দিনই বিকেলবেলায় সব হনুমানগুলো এসে সব খেয়ে নিয়েছ। তা আমি বলতে চাই যে এটাও কিন্তু একটা সাকসেসফুল ফল। আমরা যেটা নর্মালি লিচু খাই তার থেকে কিন্তু এটা বেশি মিষ্টি, এটা যারা টেস্ট করেছেন তারা জানবেন, এটা আমি মানে মিথ্যা কথা বলছি না, এটা খুবই সুন্দর খেতে, মিষ্টি। আর এর বীজ না খুবই ছোট হয়, পুরো এইটুকু হাতের, সে যদি নিয়ে আঙুলে পুরো এইটুকু বীজ হয়। তো এখন আমি যেই গাছটা দেখাবো, এই গাছটা নিয়ে অনেক বিতর্ক আছে। আমি মিনিমাম এক সপ্তাহ আগে যে ভিডিওটা আপলোড করেছিলাম ওতে অনেক কমেন্ট আমি পেয়েছি এবং কমেন্টটা পেয়ে আমি খুব মানে খুশিও যে আমি আগের বছর যে শেপটা আমি দেখেছিলাম সেটা পুরো ডেকো বনের মতো, কিন্তু এবছর দেখুন শেপটা মানে কোথা থেকে মনে হচ্ছে না যে ডেকো বন, হালকা হালকা আছে এই দিক দিয়ে, এই যে হালকা হালকা নেই বললেই চলে। তো ওতে অনেক বিতর্কের সম্মুখীন আমি হয়েছি, অনেক কমেন্ট এসছে যেখানে সবাই বলছে যে সাতসুমো ম্যান্ডারিং একটা ভ্যারাইটি,
অনেকে বলছে যে ডেকোপনেরই একটা ভ্যারাইটি, তো আসল কি সেটা আমি বলতে পারছি না, কিন্তু এর টেস্টও খারাপ না, মানে মোটামুটি ভালোই। ছাদের একটা নতুন ভ্যারাইটি, এটা হলো ইয়েলো মাল্টা টু, এর স্বাদটা আমি এখনো জানাতে পারছি না, কারণ এটা নতুনত্ব, আমি আগেই বললাম। যদি ভাগ্যে থাকে তো অবশ্যই এর টেস্ট কেমন সেটা আমি জানাবো। তো এটাও কিন্তু আমি যেটুকু যখন চারাটা এনেছি তার সম্বন্ধে যেইটুকু জেনেছি যে এটা মানে নর্মাল যে মালটা তার থেকে কিন্তু ভালো খেতে, খুব মিষ্টি এবং রসালো, রস মানে শুকিয়ে যায় না, এবং সাইজও কিন্তু ভালো দেখুন। কিন্তু গাছ ছোট বলে আমার তেমন ফলন হয়নি, এবছর নতুন তো, তাও ওই যে তিনটে আছে আরও ছিল সেইগুলো ঝরে গেছে কিছু এত খরার মধ্যে, তারপরে হনুমান আছে। তো এখন যে গাছটা আমি দেখাচ্ছি সেটা আপনারা অনেকেই চিনবেন, পাতাটা একটু দেখুন, পাতা দেখলে আপনারা অনেকেই গেস্ট করে নিতে পারবেন। এটা হলো ভুটান ছাতকি, গাছটা কিন্তু আমার লাগানো একটা বস্তার এটা গ্রো ব্যাগ। তো গাছের হাইটটা কিন্তু বেশ ভালো এবং ঝাড়ালো, মানে ব্রাঞ্চ অনেক আছে, কিন্তু ফল তেমন হয়নি, কারণ হয়তো মানে ছোট গ্রো ব্যাগে লাগানো, তো ওর জন্য হয়তো ফলটা বেশি হয়নি। তো যা হয়েছে আমি দেখাচ্ছি আপনাদের, এই যে এটা হলো ভুটান ছাতকি কমলা। আপনার আগের আমার আগের বছরে ছাতকি কমলা ভিডিওটা দেখেছেন, ওরকমই কিন্তু ওর থেকেও ভালো, এইটা একই প্রজাতি প্রায় সব, 19-20 এরকম, এই যে। তো এরও টেস্ট আমি আশা করছি আপনাদের সাথে শেয়ার করতে পারবো এবছর। তো এই গাছটা হলো বিকাশদার কাছ থেকে আনা, বিকাশদা দেখলে হয়তো চিনতে পারবে গাছটা, এটা হলো দার্জিলিং কমলা। তো এই যে ফলটা হয়েছে, এই যে একটা, হ্যাঁ এই যে দেখে বোঝাই যাচ্ছে যে ছিল এখানে সব হনুমানে, আসলে পুরো ধার তো এই এই পাশটা বসে বসে সব খেয়ে নেয়, আর এই যে ছোবলা, এই যে খোসাগুলো খেয়ে খেয়ে সব এখানে বসে বসে খাবে, এই যে বীজগুলো আছে অনেক কটাই ছিল, সব হনুমানে খেয়ে নিয়েছে। জানি না যে শেষ পর্যন্ত এগুলোর টেস্ট আমরা পাবো কিনা, না হনুমানে খেয়ে নেবে। তো এর এই মানে ফলনটাও কিন্তু ভালো হয় আর খেতেও খুব ভালো। আমি আগের বছর বিকাশদা নার্সারি থেকে নিয়ে এসেছিল ফল, আমি খেয়েছি, কিন্তু এখনো আমাদের ছাদে এই গাছের ফল এখনো খাইনি, হোক দেখি কতটা হয়। তো ভিডিও শেষ পর্যায়ে আমি পদ্ম ফুলটা দেখাচ্ছি দেখুন। তো পদ্ম ফুলের সাথে সাথে যদি আমার এই ভিডিওটাও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নমস্কার।